আচ্ছা, তো এটা আজকের বাজারে এটা কেজি কত বিক্রি করতেছেন? এটা 100 টাকা কেজি। 100 টাকা কেজি বিক্রি করতেছেন। এক ক্যারেটে কয় কেজি থাকে ভাই? 20 কেজি থাকে। মিনিমাম যারা পাইকাররা নেবে তারা 20 কেজি নিতে হবে। হ্যাঁ। ভাই এটা তোমার আরেকটু ছোট কোয়ালিটি না ভাই? জি জি। আচ্ছা, এটা পার কেজি কত বিক্রি করতেছেন ভাই? 70 টাকা কেজি। 70 টাকা কেজি বিক্রি করতেছেন পার কেজি? জি। এটা আরেকটু ছোট। জি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে। তো দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা কাওরন বাজার সবদা ফলের পাইকারি আড়তে। তো দর্শক, আজ আপনাদেরকে সবদা ফলের পাইকারি আপডেটটা দিব। দর্শক, আপনারা যারা এই সবদা ফলের ব্যবসা করতে চান তারা ঢাকায় কারণ বাজার এসে এখান থেকে পাইকারি সবদা ফল নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন। দর্শক, বাজারে ভরপুর সবদা ফল পাওয়া যাচ্ছে। তো দর্শক, ওনাদের কাছ থেকে যতটুকু আমি জানলাম, ওনারা বলতেছে সবদা ফলের বাজার নাকি অনেকটাই সস্তা যাচ্ছে, পাবলিক সবদা ফল খাচ্ছে না। তো কেন খাচ্ছে না দর্শক, এই বিষয়ে আমরা আমাদের এই ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ সামাদ। আপনার গ্রামের বাড়ি কোথায় বড় ভাই? গ্রামের বাড়ি জামালপুর। আপনাদের এই ঘরের নামটা একটু বলেন ভাই। ঘরের নাম বৈশাখী ভান্ডার। আচ্ছা, আপনি আমাদেরকে বলছেন এই সবদা ফলের বাজার নাকি অনেকটাই সস্তা যাচ্ছে, ঘটনা কি সত্য? হ্যাঁ ভাই, ঘটনা সত্য। কারণ কি ভাই? কারণ এই খুচরা বিক্রি কম হয়। আচ্ছা আচ্ছা, কম পাইকার কম। জি। পাইকার কি শুধু তরমুজ আর বাঙ্গি নিয়ে ব্যস্ত নাকি? জি জি জি। আচ্ছা, এই জন্য মানে সবদা ফল একটু কম চলতেছে। জি জি। রোজার আগে কেমন চলতো বড় ভাই? রোজার আগে মোটামুটি ভালো চলছে। রোজার আগে মোটামুটি ভালো চলতো। আচ্ছা আচ্ছা, এই সবদা ফলগুলো আপনারা কোথা থেকে নিয়ে আসছেন? এটা যশোর থেকে নিয়ে আসছে। আচ্ছা, কোথাকার সবদা ফল সবচেয়ে ভালো ভাই? সবচেয়ে ভালো যশোরের ফল ভালো। আচ্ছা, এটার মৌসুম থাকে কত মাস বড় ভাই? এই 6-7 মাস থাকে। 6-7 মাস থাকে। আর কত মাস এটার মৌসুম আছে? এই রমজানের পরে 1 মাস থাকবে। রমজানের পরে আর 1 মাস থাকবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা, তো আমরা আপনার কাছ থেকে একটু সবদা ফলের দামগুলো একটু জানি। যেমন আমরা আপনার এখানে দেখতেছি বিশাল বড় বড় সবদা ফল, এটা সবচেয়ে বড়টা না? জি জি জি, একদম বেস্ট কোয়ালিটি। জি, মানে আপনারা এখান থেকে বেছে বেছে বিভিন্ন সাইজ করে রাখেন, যার যেটা দরকার সে সেটা নেয়। ছোট নিলে ছোট নিবে, বড় নিলে বড় নিতে পারবে। জি। আচ্ছা, এটা তো সবচেয়ে বড়টা। জি। আচ্ছা, তো এটা আজকের বাজারে এটা কেজি কত বিক্রি করতেছেন? এটা 100 টাকা কেজি। 100 টাকা কেজি বিক্রি করতেছেন। এক ক্যারেটে কয় কেজি থাকে ভাই? 20 কেজি থাকে। মিনিমাম যারা পাইকাররা নিবে তারা 20 কেজি নিতে হবে। হ্যাঁ। তো আজকের বাজারে 20 কেজির দাম আসতেছে তাহলে কত ভাই? 2000 টাকা। 2000 টাকা আসতেছে। এটার সাথে কোনো কোয়ালি বা কমিশন দিতে হবে ভাই? জি না, কোনো কোয়ালি কমিশন দিতে হবে না, ডাইরেক্ট বিক্রি করতেছে। ডাইরেক্ট ডাইরেক্ট। আচ্ছা আচ্ছা, দর্শক আপনারা অনেকে অনেক আড়ত থেকে মাল কিনলে কমিশন দিতে হয়, তো ওনারা বলতেছে ডাইরেক্ট ডাইরেক্ট 100 টাকা কেজি হলে আপনাদের 20 কেজি হলে 2000 টাকা। জি। আচ্ছা, আমরা এখানকার সবদা ফলের দামগুলো একটু জানি ভাই। এটা তোমার আরেকটু ছোট কোয়ালিটি না ভাই? জি জি। আচ্ছা, এটা পার কেজি কত বিক্রি করতেছেন ভাই? 70 টাকা কেজি। 70 টাকা কেজি বিক্রি করতেছেন পার কেজি? জি। এটা আরেকটু ছোট? জি। আচ্ছা দর্শক, আপনারা দেখেন এটা 70 টাকা কেজি বিক্রি করতেছে। দর্শক, আপনারা কারণ বাজার আসতে পারেন, সবদা ফল নিতে পারেন এখান থেকে পাইকারি। আচ্সা, এটা আরেকটু ছোট সাইজ না ভাই? পাইকাররা যদি কাঁচা সবদা ফল নেয় তাহলে তারা কিভাবে বিক্রি করবে? না, এটা আমরা ওই টবের দ্বারা হিট দিই। হিট দিলে পরে একদিন দুই দিন হিট দিলে ফল পেকে যায়। আচ্ছা, এটা কি হিট দিয়ে পাকানো হয়? হ্যাঁ, হিট দিয়ে পাকানো। আচ্ছা, তা বুঝতে পারলাম, মানে আপনারা পাকাও বিক্রি করেন? পাকা নিতে চাইলে পাকাও দিতে পারবেন? হ্যাঁ, পাকাও দিতে পারি, কাঁচাও কাঁচাও দিতে পারেন। আচ্ছা আচ্ছা, আর এই কাঁচাটা তারা যদি নিয়ে রাইখে দেয় তাহলে কি পেকে যাবে? হ্যাঁ, দুই দিন একদিন পরে পেকে যাবে। দুই দিন একদিন পরে পেকে যাবে। জি। আচ্ছা, এটা কেজি কত বিক্রি করতেছেন ভাই? 30 টাকা 35 টাকা কেজি। এটা 30 টাকা 35 টাকা কেজি বিক্রি করতেছেন, তাহলে এটা ক্যারেটের দাম আসতেছে কত? 20 কেজি ভাই? 20 কেজি 30 টাকা হলে 800 টাকা হয়। 30 টাকা করে যা আসে আর কি। আর এটাও 30 টাকা 35 টাকা কেজি বিক্রি করতেছে? জি জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। মূলত আপনার এখানে কয় সাইজের? 4 সাইজের মাল। 4 সাইজের আপনার এখানে সবদা ফল পাওয়া যাচ্ছে। আচ্ছা দর্শক, আপনারা যারা এই সবদা ফলের ব্যবসা করেন তারা ঢাকায় কারণ বাজার আসতে পারেন, এখান থেকে পাইকারি সবদা ফল নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন। আপনারা আড়তে থাকেন কয়টা পর্যন্ত ভাই? আমরা 24 ঘন্টায় থাকি। 24 ঘন্টা থাকেন? 24 ঘন্টা। আচ্ছা আচ্ছা, রাত দিন 24 ঘন্টায় আপনাদেরকে পাওয়া যাবে? জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। তো দর্শক, আজকের জন্য আমরা বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন। আর বড় ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময়টা আমাদেরকে দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ।